নাম্বার টু, দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করা। যেহেতু এই দিনটি অন্যান্য দিনের চাইতে মর্যাদা সম্পন্ন দিন, জুমার এই দিন আসার আগে আপনি নিজেকে পবিত্র করে ফেলবেন, হাতের নখগুলো আগের দিন কেটে ফেলেন, চুল দাড়ি কাটার দরকার হলে কেটে ফেলেন, আবার কাটতে কাটতে ক্লিন শেভ করে ফেলিয়েন না। আমাদের অনেক ভাইরা আছে ক্লিন শেভ করে ফেলে। আচ্ছা বলেন তো, কোনো মেয়েকে আপনারা কখনো দেখছেন দাড়ি রাখতে? কথা বলেন, কোনো মেয়েকে আজ পর্যন্ত দেখছেন আমাদের মতো দাড়ি রাখতে? তা আপনিও দাড়ি রাখেন না, আপনাকে তো মেয়ে মেয়ে দেখতে লাগে, দাড়ি রাখেন না কেন? এটা পুরো আল্লাহ রাসূলের সুন্নাহ, এটি যেমন একদিকে প্রমাণিত কথা, আবার অন্যদিকে এটি পুরুষত্বের পরিচয় বহন করে। আপনি যে পুরুষ মানুষ, এর পরিচয় আপনার মুখে দাড়ি থাকা। দাড়ি নাই কেন আপনার? কিছু ছেলেরা বলে, হুজুর দাড়ি রাখলে তো বিপদ আছে, মেয়েরা পছন্দ করবে না। না করলে নাই, দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী মেয়ে থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এখন অমুসলিমরা দাড়ি রাখছে, তারা সওয়াবের জন্য রাখতেছে না। এখন তারা দেখতেছে যে বেশি বেশি ক্লিন শেভ করলে ত্বকের ক্ষতি হয়, চামড়ার ক্ষতি হয়, এমনকি এখন পৃথিবীতে স্কিন ক্যান্সার বেড়ে যাচ্ছে। এই জন্য তারা ওই স্কিন ক্যান্সার থেকে বাঁচার জন্য কি রাখতেছে? আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নাহ মানার ভেতরে আপনার জীবনের কল্যাণ রয়েছে। দাড়ি রাখলে কি মানুষকে আনস্মার্ট লাগে? আমাদেরকে কেউ কোনোদিন আনস্মার্ট বলে নাই, বরং দাড়ি নাই এমন লোকের সাথে মানুষ ছবি তুলে না, এখন দাড়িওয়ালাদের সাথে মানুষ বেশি ছবি তুলে। তাহলে বোঝা গেল দাড়িওয়ালা লোকেরা বেশি স্মার্ট। আমরা প্রত্যেক দিন মানুষকে এত সেলফি দেই, আমার তো মনে হয় না যে কোনো মন্ত্রীও মানুষকে এত সেলফি দেয়। কি বলেন, দাড়িওয়ালা হুজুরদের সাথে এখন মানুষ ছবি তুলে কি তুলে না? তো দাড়ি কি সম্মান ইজ্জত কমায় না বাড়ায়? সব জায়গায় ইজ্জত সম্মান আছে, দাড়ি রাখলেই সম্মান আছে না নাই? অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে পর্যন্ত আমাদেরকে চেকও করে না দাড়ি থাকার কারণে, আছে না নাই? ইজ্জত পাবেন, সম্মান পাবেন, নবীর প্রত্যেকটি সুন্নাহ মানবেন, আপনার সম্মান বাড়াবেন কে? যাদের মুখে দাড়ি নাই, আল্লাহ যেন তাদেরকে দাড়ি রাখার তৌফিক দেয়। তো পবিত্রতা অর্জন করতে হবে, আপনার শরীরের অবাঞ্ছিত লোম কাটার দরকার হলে সেটাও আপনি কাটবেন, অর্থাৎ এই দিনটিকে কেন্দ্র করে আপনি একেবারে পবিত্র হয়ে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন। এটা হচ্ছে জুমার দিনের দুই নম্বর করণীয় আমল। জুমার দিনের তিন নম্বর করণীয় আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরুদ পাঠ করা। সবসময় দুরুদ পাঠ করবেন, কিন্তু এই জুমার দিনে দুরুদ পাঠের কিছু স্পেশাল ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমুআ, সকল দিনের মধ্যে জুমার দিনটা হলো সবচাইতে ফজিলতপূর্ণ দিন। ফা আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, সুতরাং এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ তোমাদের পঠিত দুরুদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠায়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কদ আরামতা, কি করে আপনার উপরে আমাদের পঠিত দুরুদ পাঠানো হবে যখন আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন, যখন আপনি আমাদের মাঝে থাকবেন না? আমরা দুরুদ পড়লে কিভাবে ফেরেশতারা আপনার কাছে সেই দুরুদ পৌঁছাবে? আল্লাহর নবী তখন বললেন, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা কদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুসসালাম, আল্লাহর নবী তখন বললেন, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের দেহ যেমন মাটি ভক্ষণ করে ফেলে, তোমাদের দেহ যেমন মাটির সাথে মিশে যায়, আল্লাহর নবীদের দেহ তেমন মাটির সাথে মিশে যায় না, কারণ দুনিয়ার মাটির জন্য নবীগণের দেহ ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছে। সুতরাং তোমরা আমার উপরে দুরুদ পাঠ করলে সেটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন কে? আর নবীর উপরে আপনি যত বেশি দুরুদ পাঠ করবেন ততই আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের দিন তারা তত বেশি আমার নিকটে থাকবে। আল্লাহর নবী আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতাম ওয়াহিদা,
আমার উপরে যারা একবার দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ তাআলা ওই লোকটার উপরে দশবার করে রহমত নাজিল করে। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, তার আমলনামা থেকে দশটা সগিরা গুনা মাফ করা হয়। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, আর সঙ্গে সঙ্গে দশটি মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেন। তাহলে নবীর উপরে যত দুরুদ পড়বেন লাভ আছে না নাই? বিশেষ করে এই জুমার দিন বেশি বেশি নবীজির উপরে দুরুদ পড়তে হবে। এখন দুরুদ কিভাবে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা মনে করে যে দুরুদ পাঠের জন্য হুজুর লাগবে, যেন হুজুর এনে সবাই জামাতের সাথে একসাথে মিলেমিশে দুরুদ পড়ে। এখন আমার প্রশ্ন হলো, দুরুদ পড়তে যদি হুজুরই লাগে, আপনি যখন নামাজ পড়েন নামাজে তাশাহুদের পরে তখনও তো দুরুদ পড়েন, তখন কি আরেক হুজুর এনে জামাতে আপনারা দুরুদ পড়েন না? ফরজ নামাজের বাহিরে নিজের দুরুদ নিজেই পড়বে। এই জুমার দিনে জুমার রাতে বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে, এটা হচ্ছে জুমার দিনের তিন নাম্বার আমল। জুমার দিনের চার নাম্বার করণীয় আমল হচ্ছে, আপনারা মনে রাখতেছেন এগুলো নাকি ভুলে যাচ্ছেন? স্মার্টফোন যাদের আছে নোট করে রাখেন, এগুলো কাজে লাগবে। চার নাম্বার হলো জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা। সুরা কাহাফ নামে কোনো সুরা কি কোরআনে আছে জানেন তো আপনারা? জুমার দিনে সুরাতুল কাহাফ বেশি বেশি তেলাওয়াত করা। জুমার দিনে যারা সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমুআ আওয়া আলাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন। জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পরবর্তী জুমা পর্যন্ত সপ্তাহের পুরো দিনগুলো, সপ্তাহের পুরো সময়টাকে আল্লাহ তার জন্য নূর বানিয়ে দেবে। তার সবগুলো কাজে সবগুলো কাজ নূর হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আবার অন্য হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম দশটি আয়াত, কোনো কোনো হাদিসে পাওয়া যায় শেষ দশটি আয়াত। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন, পুরো সূরা কাহফটাই তেলাওয়াত করেন, যারা জুমার এই দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দেবে। জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমন একটি নূর দান করবে, এই নূর দিয়ে সে ফুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে। তাহলে জুমার দিনে আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে করে আসছেন কে কে হাত তুলেন, পরে আসছেন কে কে দেখি, মাশাআল্লাহ, কাউকে কাউকে দেখতে পাচ্ছে, যারা করেন নাই সুবিধা নেই। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমরা নিয়মিত পাঠ করবো ইনশাআল্লাহ। গোসল করে ফেলেন সকাল নয়টায়, এরপরে কোরআন হাতে নিয়ে বসে যান। আপনারা তো ঘুম থেকে উঠেনি দশটা এগারোটায়, জুমার দিনে ঘুমায় না? এটা যেহেতু সপ্তাহের সবচেয়ে দামি দিন, এজন্য বেশি ঘুমানো যাবে, এটাকে কাজে লাগাতে। ব্যবসায় যদি কোনো নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ে ব্যবসা করলে বেশি লাভ হয়, ওই সময় কি কেউ ঘুমাবে? ঘুমাবে? ওই সময় যদি আপনি না ঘুমায় ব্যবসা করতে পারেন, তো না ঘুমায় ইবাদতের সময় চলে যাচ্ছে, ইবাদত করারও দরকার আছে না নাই? কারণ ইবাদত করে যে নেকিগুলো কামাবেন, এই নেকিগুলো কিয়ামতের দিন কাজে লাগবে, আর কোনো কিছুই কাজে আসবে না। সূরাতুল কাহফ তেলাওয়াত করেন সকাল নয়টায়, গোসল করে রেডি হয়ে যান, সূরা কাহফ তেলাওয়াত আরম্ভ করেন, কাহাফ শেষ করেন, আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসেন। তো এটি হচ্ছে জুমার দিনের চার নম্বর করণীয় আমল। জুমার দিনের পাঁচ নম্বর করণীয় আমল হচ্ছে, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের সব কাজ বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসা। আদেশ করেছেন কে? আল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব? আমি? আদেশ দিয়েছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৬২ নম্বর সূরা
সূরাতুল জুমুয়া এর 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দিবে, তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, ওয়াদারুল বাইয়ে সকল বেচাকেনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ করে দাও। যদি তোমরা আল্লাহ তাআলার এই বাণী বুঝতে পারো আর তোমরা যদি বাস্তবে তা মানতে পারো, এতেই তোমাদের জীবনে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বললেন, আজান হলে সব কাজ বন্ধ করে দিয়ে কোথায় দৌড়াও? আমরা তো এখনো অনেকে কাজ করতেছি, এই যে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যারা শুনতেছে, এখনো অনেকে কাজ করতেছে, কাজ করতেছে না? আহা, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তাহলে বোঝা গেল কল্যাণ নামাজে নাকি কাজে? বললেন না তো, কল্যাণ নামাজে না কাজে? আচ্ছা, আজান যে মুয়াজ্জিন সাহেব দিয়েছেন, এটা কি তার বাপদাদার থেকে শিখে তিনি দিয়েছেন? আজানটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর তাকে শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? সুতরাং আল্লাহ এবং তার রাসূল শিখালেন নামাজে কল্যাণ রয়েছে। আর আপনি বললেন, না আমার কামের ভিতরেই কল্যাণ, এই জন্য তো নামাজের টাইমে দোকান খোলা রেখেছে, এই জন্য নামাজের টাইমে সে তার ব্যবসা করছে, তার কাজ করছে। আমরা নামাজকে বলে কাজ আছে, অথচ বলা উচিত ছিল কাজকে আমার নামাজ। মুসলমানরা আজ কেমন হয়ে গেল? মুয়াজ্জিন বললো আসো কল্যাণের দিকে আসো, এখানেই কল্যাণ, আর আমরা বলি না আমাদের কর্মের ভেতরেই। জুমার দিনে আজান হয়ে গেলে এই সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসতে আদেশটা কার? জুমার দিনের 6 নম্বর করণীয় আমল হলো, জুমার দিনে মসজিদে আসার আগে সুন্দর করে গোসল করে আসা। এই ব্যাপারে অনেকগুলো হাদিস বুখারি শরীফে মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলছেন, মাজ্জা আমিনকুমুল জুমুআতা ফালইগতসিল, তোমাদের কেউ যখন জুমার দিনে মসজিদে আসবে সেজন্য গোসল করে, গোসলের মাধ্যমে পবিত্র হয়ে, পরিপাটি হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পরিপাটি হয়ে এরপরে আপনি মসজিদে আসবেন।